আজকে বৃহস্পতিবার 16 তারিখ আমাদের চান করা হয়ে গেছে আমরা এখনো ব্রেকফাস্ট করিনি আমরা কঙ্কালীতলা মন্দিরে যাচ্ছি এসে আমরা ব্রেকফাস্ট করব চলো তাহলে কঙ্কালীতলা মন্দিরে যাওয়া আজকে আমরা চলেছি কঙ্কালীতলা মন্দিরের পূজো দিতে এই কঙ্কালীতলার মন্দির হলো সতীপীঠের একটা পীঠ এখন সব বাজে সকাল 7:30 আমরা চান করে নিয়েছি কিন্তু আমরা ব্রেকফাস্ট আমাদের করা হয়নি এই কঙ্কালীতলা মন্দির যেতে গেলে প্রান্তিক স্টেশন পেরিয়ে যেতে হবে এই হলো সেই প্রান্তিক স্টেশন এটা পেরিয়ে আমরা কঙ্কালীতলা মন্দিরের দিকে রওনা দেব আমরা কঙ্কালীতলা মন্দিরে এসে গেছি এর কঙ্কালীতলা মন্দিরের গেটের ভিতরে বাইক রাখার ব্যবস্থা আছে বাইক বা গাড়ি আপনারা এখানে পার্ক করতে পারেন দেখুন এখনও সমস্ত ডালার দোকানগুলো খোলা হয়নি এখানে প্রচুর ডালার দোকান আছে এখান থেকে আপনারা যত টাকার পুজো দেবেন সেই পুজো সামগ্রী আপনারা কিনে নিতে পারেন ওনারা খুব যত্ন সহকারে এগুলো বিক্রি করেন আমরাও কিনে নিয়েছি পূজার সামগ্রী 101 টাকা দিয়ে আমরা পূজার সামগ্রী কিনেছিলাম কিনে আমরা মন্দিরের উদ্দেশ্যে চলেছি পুজো দেব বলে এই কঙ্কালীতলা মন্দিরের কিছু ইতিহাস তোমাদের বলে রাখি তাহলে তোমাদের এই কঙ্কালীতলা মন্দিরকে বুঝতে আরও সুবিধা হবে বীরভূম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন রেলপথে বোলপুর শান্তিনিকেতনের পর স্টেশন প্রান্তিক এই প্রান্তিক স্টেশনকে পাশ কাটিয়ে শান্তিনিকেতন থেকে 8 কিলোমিটার দূরত্বে কঙ্কালীতলা কঙ্কালীতলা সতীপীঠের 51তম সতীপীঠ কথিত আছে সতীর দেহত্যাগের পর শিবের পীঠ থেকে পড়েছিল কাঁখাল এখানেই এখানকার প্রধান আকর্ষণ কুণ্ড বিশ্বাস এখানে নিমজ্জিত হয়েছিল কাঁখাল মানা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিব অবস্থান করেছেন কোমর বা কাঁখাল থেকে স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্বা নামেই পরিচিত প্রচলিত নাম অনুসারী এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা তবে লোকশ্রুতিতে এই কুণ্ডের মাহাত্ম্য মুখে মুখে বড় রাস্তা থেকে ঢালুপথে খানিকটা ঢুকে এলেই কঙ্কালী মায়ের মন্দির আড়ম্বরহীন মন্দিরের চত্বর একটাই ঢাকা চাটাল বা নাট মন্দির তার সামনে কুণ্ডের এক কোণে মন্দির তবে এই মন্দির আর 5টা সতীপীঠের থেকে অনেকটাই আলাদা ছোট মন্দিরে পাথরের বেদির উপর সতীর কালীরূপী চিত্রপট আমরা কঙ্কালীতলায় চলে এসেছি পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এবার আমরা আশেপাশটা একটু ঘুরে নিয়ে তারপর হোটেলের পথে রওনা দেব সম্প্রতি একে কাঁচ দিয়ে ঢেকে দেয়া হয়েছে এই কঙ্কালীতলার যে চত্বরটা অনেকটা বড় আর দেখো আশেপাশে প্রচুর গাছ খুব সুন্দর মনোরম পরিবেশ এই মন্দিরে গেলে তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে মাকে পুজো দিলে আর এই মন্দিরের যে পরিবেশ আছে সেই পরিবেশে এখান থেকে কিছুটা দূরত্বেই আছে কোপাই নদী সেই কোপাই নদীর পথ দেখাতেই তোমাদের নিয়ে যাব এখন আমরা যাচ্ছি কোপাই নদী এখানে আছে কোপাই নদীর ঘাট দেখা যাক কি আছে একটু দেখে আসা যাক এদিক থেকে যেতে হবে কোপাই নদী তোমাদের আগে যে আমি দেখিয়েছিলাম কোপাই নদী এই সেই কোপাই নদী এখান থেকে প্রবাহিত হয়েছে আমরা চলে এসেছি কোপাই নদীর ধারে কোপাই নদীতে এখন জল বেশি নেই এই নদী বর্ষাকালে প্রচণ্ড জলপূর্ণ হয়ে ওঠে এখন কোপাই নদীতে অল্প জল রয়েছে এই হলো সেই বিখ্যাত কোপাই নদী এরপর আমরা কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়ে পড়েছি এখন আমাদের গন্তব্য আমাদের হোমস্টে হোমস্টেতে গিয়ে আমরা আগে প্রথমে কিছু খাওয়া দাওয়া করে নেব তারপর আবার তৈরি হয়ে নেব আমাদের ব্রেকফাস্ট এসে গেছে টোস্ট পাউরুটি আর ডিম ভাজা চা আসছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সুরুল রাজবাড়ি আর শিল্পী গ্রামটা ঘুরবো আমরা আর দেখা যাক কোথায় কোথায় যাই যেখানে যেখানে যাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর সব কিছু দেখতে হলে অবশ্যই কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা এখন চলে এসেছি সুরুল রাজবাড়িতে সুরুল রাজবাড়ি সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের বলে রাখি থিম পুজোর ভিড়ে বাংলা সাবিকি পুজোর মেজাজ ধরে রেখেছে যে কটি বনেদি বাড়ি তার মধ্যে সুরুলের রাজবাড়ি অন্যতম
লাল মাটির দেশ বীরভূমে সুরুল রাজবাড়ি। ষষ্ঠীতে হয় সরকার বাড়ির বোধন। শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে চারপাশ আলো করে দাঁড়িয়ে রয়েছে সুরুল রাজবাড়ি। পূজোর মাসখানেক আগে থেকেই মেজাজটা চলে আসে রাঙামাটির দেশে। শেষ কদিন পুজোর প্রস্তুতি চলে টুঙ্গে, নাট মন্দিরে চলে প্রতিমা সচনের কাজ, বছরের 1-2 দিন ঝলমল করবে রাজবাড়ি। যে কোনো রাজবাড়ির মূল কাঠামো যে রকম হয়, সরকার বাড়ি তার থেকে কিছু আলাদা নয়। মাঝখানে নাট মন্দিরকে রেখে চতুষ্কোণ রাজবাড়ি, কিন্তু শহুরে রাজবাড়ির তুলনায় মাটির গন্ধ যেন কিছু বেশি। বোলপুরে সরকার বাড়ির ইতিহাসটা একটু বলে নেওয়া যাক। সরকার কিন্তু এদের আসল পদবী নয়, ইংরেজদের থেকে পাওয়া। আসল পদবী ঘোষ, আর বোলপুর এদের আদি নিবাসও নয়। 18 শতকের প্রথম দিকে ভারতচন্দ্র সরকার বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর থেকে সুরুলে আসেন গুরুর বাড়িতে থাকতে। গুরু বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে দীর্ঘ সময় স্বস্তিক থাকেন ভরতচন্দ্র। সেখানে তাদের একটি পুত্র সন্তান হয় কৃষ্ণহরি। এভাবে ধীরে ধীরে সুরুলের পাকাপাকিভাবে থাকতে শুরু করেন সরকার পরিবার। কৃষ্ণহরির ছেলে শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে রীতিমতো নাম করেছিলেন সে যুগে, প্রভাব প্রতিপত্তি হয়েছিল। মূলত ছিল জাহাজের পাল তৈরির, কাপড় আর নীলের চাষের ব্যবসা। ভারতচন্দ্রের আমল থেকে শুরু হয়েছিল সরকার বাড়ির দুর্গাপুজো। পরে তার ছেলেদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হলে ছোট তরফের বাড়িতেও আলাদা করে শুরু হয় অকাল বোধন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গে সুরুলের রাজবাড়ির সম্পর্ক বরাবরই ভালো ছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনের জমির বেশ অনেকটা পেয়েছিলেন এই রাজপরিবারের কাছ থেকেই। আমরা চলে এসেছি এখন সুরুল রাজবাড়ি। এই রাজবাড়ি দেখে, রাজবাড়ি এখন পুরো ফাঁকা দেখে মনে হচ্ছে ছত্রে ছত্রে ইতিহাস মেশানো আছে। এই রাজবাড়ির বিভিন্ন ইট ইমারতের মধ্যে দেখে খুবই এক সুন্দর অনুভূতি আর শিহরণ জাগছে। খুব ভালো লাগছে রাজবাড়ি দেখে। রবীন্দ্রনাথ আর রথীন্দ্রনাথের নিয়মিত যাতায়াত ছিল সরকার বাড়িতে। মহাত্মাকে নিয়ে কবিগুরু রাজবাড়ির ঘরটিতে রাত কাটিয়েছিলেন। সুরুলের রাজবাড়িতে তার স্মৃতি এখনো অটুট। আমরা এখন চলে এসেছি রায়পুর রাজবাড়ি দেখতে। এই রায়পুর রাজবাড়ি সম্পর্কে কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি। বোলপুর শহরের দক্ষিণ পশ্চিমে ইলামবাজার যেতে বা তার ধারেই পড়ে বীরভূম জেলার এক ঐতিহাসিক গ্রাম রায়পুর। এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের নানা ঘটনাবলী। বলা যেতে পারে রায়পুরে কালে কালে সৃষ্টি হয়েছে নানা ইতিহাস, যার দরুন রায়পুর সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রায়পুরের নাম কিভাবে এলো তা নিয়ে দুটি মত শোনা যায়। এক মত অনুসারে অজয় নদের তীরে আদমপুরি ছিল রায়পুর গড়ে ওঠার পূর্বে এই স্থানের লোকেদের বসবাসকারী গ্রাম। অজয়ের বন্যার ফলে আদমপুর ছেড়ে সকলে আরো উত্তর দিকে উঠে আসতে লাগলেন এবং নতুন বসতি স্থাপন করলেন। রায়চৌধুরীরা তৎকালে জমিদার ছিল বলেই নতুন গ্রামটির নাম হয় রায়পুর। আরেকটি মত অনুযায়ী রায়পুরের সিংহ পরিবার হতেই এরূপ নাম আসে। লালচাঁদের বংশে বিশ্বম্ভর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পাওয়ায় আদমপুর পরবর্তীকালে রায়পুর বা রায়পুর নামে পরিচিত হয়। কালের নিয়মে এই রাজবাড়িও আজ ইতিহাসের পাতায় রয়ে গেছে। এর জীর্ণতা তাই একে গ্রাস করে চলেছে ক্রমশ। প্রাসাদের একেবারে উপরে উঠে রায়পুর ও অজয় নদের সংলগ্ন স্থানের দিকে তাকালে মনে হয় আজও যেন এই বাড়ির ইতিহাস গায়ে শিহরিত হয়ে মুখপানে চেয়ে থাকে। যে জমিদার বাড়ি একসময় মানুষের ভিড়ে সমাগম করত, আজ সকলের চক্ষুর আলে কেবল তা ধ্বংস হবার প্রহরী গুনে চলেছে। এই রায়পুর গ্রামেই অবস্থিত ভগ্নপ্রায় জমিদার বাড়ি, লোকমুখে প্রচলিত রাজবাড়ি, আজ ইতিহাসের নানা সাক্ষ্য বহন করে চলেছে। ব্রিটিশ শাসিত বাংলায় যতগুলি পরিবার খ্যাতি অর্জন করেছিল তার মধ্যে অন্যতম এই জমিদার পরিবার। 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা হতে সিংহ পরিবারের আদিপুরুষ লালচাঁদ দে অজয় নদীর তীরে রায়পুর গ্রামে আসেন এবং অধুনা মা মঙ্গলচণ্ডী বাড়ির নিকট বসতি স্থাপন করেন। 1970 সালে রায়পুর চৌধুরীদের নিকট হতে জমিদারি ক্রয় করে
লালচাঁদ স্থানীয় জমিদার রূপে পরিগণিত হয়। 1773 সালে লালচাঁদ 60 বিঘা জমির ওপর 3 ছেলের জন্য 3টি মহল্লা বাড়ি তৈরি করেন। এগুলিতে মোট 120টি ঘর ছিল। আমরা এখন এসে গেছি সৃজনী শিল্পগ্রামে। এই সৃজনী শিল্পগ্রাম হলো ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বীরভূমে অবস্থিত কমপ্লেক্সটি 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং ইজেডসিসির এর সদস্য রাষ্ট্রগুলি যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে 9টি জাদুঘর নিয়ে গঠিত। কুঁড়েঘরগুলি ঐতিহ্যগত স্থাপত্য বৈশিষ্ট্য এবং নকশা অন্তর্ভুক্ত করে। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘর 1000টিরও বেশি প্রত্নবস্তু সংগ্রহে রয়েছে। অধিগ্রহণগুলি 25 বছরের বেশি পুরনো। উদ্দেশ্য হল প্রতিটি রাজ্যের একটি বাস্তবসম্মত আভাস এবং প্রতিটি কুঁড়েঘরের মধ্যে তাদের সংস্কৃতির একটি পৃথক সত্তা হিসাবে এবং এখনও জোনের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করা। শিল্পগ্রামের শান্ত প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে এবং এখন এই এলাকায় একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। আদিবিম্ব নামে বোলপুরের সৃজনী শিল্পগ্রামে লোকচিত্রের একটি আর্ট গ্যালারিও রয়েছে। আদিক্রান্তি হলো একটি প্যাভিলিয়ন যা পূর্ব ভারতের উপজাতীয় নায়কদের যেমন বিরসা মুন্ডা, লক্ষ্মণ নায়ক, রানী গাইদিল্লু, সিধু কানু, তিলকা মাঝি এবং তীরথ সিংহকে উৎসর্গ করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি হওয়ায় প্রতি সপ্তাহে 15,000েরও বেশি দর্শনার্থী ছোট্ট শহরে আসেন, যারা শিল্পপ্রেমিক এবং সমালোচক। এছাড়াও বিশ্বভারতী আন্তর্জাতিক পারফর্মিং আর্ট বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে অবস্থিত। অবস্থানটি শহরের উপকণ্ঠে হওয়ায় শান্তিনিকেতন বোলপুরে বায়ু দূষণ ন্যূনতম রয়েছে, যা নিদর্শনগুলি সংরক্ষণে সহায়তা করে। শান্তিনিকেতনে বছরে 4-5টি আন্তর্জাতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। সৃজনী শিল্পগ্রাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খুব কাছে হওয়ায় এখানে একটি বড় ছাত্র এবং শিক্ষক সম্প্রদায় রয়েছে, যারা নিয়মিত সৃজনী সাংস্কৃতিক কমপ্লেক্সে যান। বোলপুর বাংলার অন্যান্য অংশ এবং নিকটবর্তী রাজ্য ঝাড়খণ্ডের স্কুলের ছেলেমেয়েরাও শিল্পগ্রামে নিয়মিত দর্শনার্থী। টিকিট হচ্ছে মাথাপিছু 10 টাকা করে। ইজেট শিশি পর্যটকদের আকৃষ্ট করতে এবং লোকসমাগম বাড়াতে সপ্তাহান্তে হাট, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে। এখন আমরা চলে এসেছি রামশ্যাম রেস্টুরেন্টে। এই রামশ্যাম রেস্টুরেন্ট সোনাঝুরির যে হাট আছে সেই হাটের একদম শেষ প্রান্তে অবস্থিত। সেই মেনু কার্ডটা তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক রকম কিছু পাওয়া যায়। আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সারার জন্য এখানে চলে এসেছি। আমরা অর্ডার দিয়ে দিয়েছি 2টো ভেজ থালি। এছাড়া আমাদের সাথে ছিল, আলাদা করে অর্ডার দিয়েছিলাম, একটা মাছ আর মাংস। দেখো চলে এসছে। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকতে হবে পরবর্তী ব্লগটা দেখার জন্য। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো।